আবাসিক বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাসের দাম কমপক্ষে দ্বিগুণ বাড়ানোর প্রস্তাবনায় শেষ হল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির গণশুনানি বৃহস্পতিবার শেষ দিনে অংশ নেয় কর্ণফুলী ও পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ সময় দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা একই অর্থ বছরে দুবার দাম বাড়ানোর বিপক্ষে মত দেয় বিইআরসির কারিগরি কমিটিও তবে প্রস্তাবনা যাই হোক দাম বৃদ্ধির যৌক্তিকতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ তেল গ্যাস ও খনি সম্পদ কর্পোরেশনের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবনার প্রেক্ষিতে গত সোমবার এনার্জি রেগুলেটরি কমিশনের আয়োজনে শুরু হয় গণশুনানি রাজধানীর কাউরান বাজারের টিসিবি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় এলএনজি আমদানির ফলে চব্বিশ হাজার কোটি টাকার ঘাটতি দেখিয়ে গ্যাসের দাম দ্বিগুণ করার এই প্রস্তাব করে বাপেক্স গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে একশো শতাংশ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হয় গণশুনানিতে প্রথম তিন দিন জিটিসিএল তিতাস সুন্দরবন বাখরাবাদ ও জালালাবাদ কোম্পানি এবং শেষ দিনে কর্ণফুলি ও পশ্চিমাঞ্চল কোম্পানি এই দাম বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করে আনার জন্য মাননীয় কমিশনের কাছে আমাদের অনুরোধ রইল সবগুলো কোম্পানি আবাসিক পর্যায়ে প্রায় সমান দাম বাড়ানোর প্রস্তাব দেয় এক চুলা সাতশো টাকা থেকে বাড়িয়ে তেরোশো এবং দুই চুলা আটশো থেকে বাড়িয়ে চোদ্দশো টাকা করার প্রস্তাব দেয়া হয় তবে এলএনজি আমদানির অজুহাতে গ্রাহকদের উপর দাম চাপিয়ে দেয়া আইন বিরোধী ও অযৌক্তিক বলে গণশুনানিতে দাবি করেন ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা সিএনজির ব্যবহার আর কোনোভাবেই হ্রাস না পাই সেই জন্য অন্তত সিএনজির মূল্য বৃদ্ধির প্রস্তাব থেকে আপনারা ফিরে আসবেন এটা আশা করি এলএনজি কে অনিবার্য করে তোলা হয়েছে এবং গ্যাস নাই নাই স্লোগান তোলা হচ্ছে এইটার সাথে প্রধানত জনগণের স্বার্থ বিআরসির কারিগরি কমিটিও মনে করেন একই অর্থ বছরে দুবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক তবে প্রতি বছর দশ শতাংশ থেকে তিয়াত্তর শতাংশ পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বিআরসি চেয়ারম্যান জানালেন প্রস্তাবনা যাই হোক যৌক্তিকতা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে আমি শুধু এটুকু বলবো যে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধু ততটুকুই বিবেচনা করবে গণশুনানি শেষের নব্বই দিনের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা